বিশেষ আয়োজন আমার বাংলা। এশিয়ার বৃহত্তম বটগাছটির অবস্থান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী সুইতলা মল্লিকপুরে। বিবিসির জরিপে মিলেছে স্বীকৃতি। 400 বছরের বটগাছটি 2 একরেরও বেশি জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে। জেলার ঐতিহ্য প্রাচীন এই বটবৃক্ষ রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয়দের। ঝিনাইদহ প্রতিনিধি এম.র এর রিপোর্ট জানাচ্ছেন মাসুম। স্থানীয়দের জায়গাটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে এখানে এসে। এখানে একটা হোটেল হইলে খুবই ভালো হয়। দূর দূরান্ত থেকে দেশি বিদেশি অনেক পর্যটক কিন্তু এই মল্লিকপুর বৃহত্তম বটগাছ দেখতে আসে। আগে অনেক পুরাতন গাছ ছিল, কিন্তু অনেক পুরাতন গাছ মারা গেছে, এখন নতুন করে চারা লাগাইছে। যে বড় বটগাছ তো যেমনটা সবকিছু ভেঙে ভেঙে খন্ড খন্ড হয়ে গেছে, পরিবেশটা খুবই ময়লা। নতুন সাবেক জীবন ফিরানোর জন্য নতুন নতুন গাছ তৈরি করছে। বিষয়টির নজরেও আছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। বিষয়ে আমি গৃহপত্র সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে দিয়েছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন দেশি বিদেশি পর্যটক যাতে আগ্রহী হয় সে ব্যাপারে এখানে অনেক উন্নয়নমূলক কার্যক্রম করবেন। 2009 সাল থেকে সামাজিক বন বিভাগ যশোর বটগাছটির ব্যবস্থাপনা করে আসছে। মাসুমা লিসা, একুশে টেলিভিশন।